হ্যালো, এখনো দেখিনি, এখন এখন টাইম হয়নি, এবার আমি দেখে বলছি। নার্সারি তো আমার বন্ধুর বাড়িতে রয়েছে। মানে কি দুটো কাচের গ্লাস দেখে রাখুন, ব্যাস এটা জল ভরছি আমি, একটা নর্মাল জল আর একটা হচ্ছে ফিল্টার জল। একটা হচ্ছে এই যে আমাদের বাড়ির কল, এই কলের জল, প্লেন কলের জল, একটু নিতে অসুবিধা হচ্ছে, চেষ্টা করছি আমি। দেখে রাখুন জলটা, খুব সুন্দর পরিষ্কার লাগছে এখন, মনে হচ্ছে একদম কিছুই নেই। ঠিক আছে, এটা একটা গেল, আরেকটা হচ্ছে এই যে ফিল্টার। হ্যাঁ, এর আগে অনেক কিছু আছে, এটা ছাড়াও দেখাই, মনে হচ্ছে পরিষ্কার না। ঠিক আছে, এই দুটো গ্লাসের জল দু ঘন্টা আমি রেখে দেবো, দু থেকে আড়াই ঘন্টা রেখে দেবো, তারপরে চেহারাটা আমি দেখাবো কি হয়। তো জলের ফিল্টারে কি কি করা আছে, তো এই জায়গাটা একটু কমপ্লিকেটেড হয়ে আছে, কারণ এই জায়গায় অনেক কিছু যন্ত্রপাতি সব পড়ে আছে। কারণ হচ্ছে একটা বাথরুম আছে, বাথরুম থেকে সব যন্ত্রপাতি এখানে বের করে বলতে এখানে রাখা হয়েছে। তো দেখাই কি কি আছে। এইটা হচ্ছে মোটরটা, এটা থেকে জলটা উঠছে, এইখান থেকে জলটা উঠে ফার্স্ট এই ফিল্টারে। এটার মধ্যে কি দেওয়া আছে, এটা একটু সাইজে বড়, পুরোটা আমি দেখাচ্ছি একটু পরে, অন্যভাবে দেখাতে হবে বোঝা যাবে। তো এইটাই ফার্স্ট আসছে, এটা থেকে যাচ্ছে হচ্ছে এটা হয়ে এই এইটা, এটার আউটলেটটা হচ্ছে এটা, এটা হচ্ছে আউটলেট, এইটা থেকে যাচ্ছে এই ফিল্টারটা।
একটা 20 ইঞ্চির আছে এটা থেকে, তারপরে ডাইরেক্ট ট্যাঙ্কেতে, এর মাঝখানে আর কিছু নেই। তো এই হচ্ছে জলের ফিল্টারের যাবতীয় সরঞ্জাম। তো আমার মনে হয় না কারো বাড়িতে এরকম ধরনের ফিল্টার লাগানো আছে, আর কেউ মাছের জল বা এমনি বাড়ির ইউজ করা জলের জন্য এরকম ধরনের ফিল্টার কেউ লাগায়, আমার মনে হয় না কারো বাড়িতে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি কারো বাড়িতে নেই। সেই হচ্ছে জলের ফিল্টারের যা যা করা। তো এ কীভাবে করা হয়েছে না হয়েছে তারও একটু ছোটোখাটো জিনিস আমি দেখাবো। এই জলের টোটাল জলের ফিল্টারটা এইটা থেকেই হয়, এটাই আমার আমাদের মাছের ট্যাঙ্কিতে ইউজ হয়, এবং আমার বাড়ির জলও এইটা থেকেই ব্যবহার হয়। তো দেখাই আমার মাছের ট্যাঙ্কি, জাস্ট 1 মিনিট। ঘন্টা দুই পরে দুটো জলের কালার দেখুন, এটা হচ্ছে নর্মাল জল, নর্মাল এমনি কলের জল, আর এইটা হচ্ছে ফিল্টার জল। এইটাই আমি জাস্ট দেখাতে চেয়েছিলাম যে ফিল্টার করার পরে কি হয় আর আগে কি হয়। তো আমরা কি খাচ্ছি, কজন মানুষ ভাবি আমরা আমরা কি খাই বা কি ইউজ করি। এইটাই দেখানোর ছিল আমার, কেউ এটা নিয়ে এত মাথা ব্যথা কেউ নেই, কেউ ভাবেও না এত বেশি। তো আর কিছু দেখানো নেই, এইটুকুই দেখালাম ডিফারেন্সটা কী হয়। নেক্সট টাইম আবার দেখা হবে।